নিরাপদ ঈদ যাত্রা উপহার দিতে ঈদের আগে ও পরে মোট এগারো দিন বন্ধ থাকবে বালখেট এছাড়া ঈদের আগে ও পরে মোট ছয় দিন খাদ্য সামগ্রী ও জরুরি পণ্য ছাড়া ফেরিগুলো কোনো ট্রাক পারাপার করবে না সকালে নৌ পুলিশের এক মত বিনিময় সভায় জানানো হয় এসব সিদ্ধান্ত দিকে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে পোশাক কারখানায় ছুটি দেওয়ার কথা জানিয়েছে শ্রম প্রতিমন্ত্রী ছুটির আগে বেতন বোনাস পরিশোধেরও নির্দেশ দিয়েছেন তিনি বিস্তারিত সুমন তানভীর প্রতিবেদনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাতির ঝিলে নৌ পুলিশের প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় নিজেদের দাবি জানাতে গিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেন এক লঞ্চ মালিক দাবি ওঠান ঈদকে কেন্দ্র করে নৌপথে চাঁদাবাজি বন্ধের

এটি একেবারে জিরো পর্যায়ে নিয়ে আসবে মানুষ যেন নিরাপদ এবং পথে চলাচল করতে পারে মানুষ যেন করেন ও পথকে যেন বেছে নেয় যাত্রী যাত্রাপথের প্রধান বাহন হিসেবে যেন নৌজানকে বেছে নেয় আমরা সেটি সেই পর্যায়ে যেতে চাই স্বস্তির ঈদ নিশ্চিত করতে সচিবালয়ে কথা বলেন শ্রম প্রতিমন্ত্রীও জানান সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে পোশাক কারখানার ছুটি দেওয়ার ব্যবস্থা করা হবে শ্রমিকের ন্যায্য পাওনা

একসাথে মেসাকার পরিস্থিতি হবে দশ তারিখে সবাই একসাথে রাস্তায় নামবে যদি দশ তারিখে যদি আমার 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 ক্যাপাসিটি বাইশ লাখ মানুষ রাস্তায় যদি আশি লাখ নামে আমার সকল পথের পরিস্থিতি কিন্তু কমায় চলে যাবে গত বছর ইদুল ফিতরে তিনশো চারটি সড়ক দুর্ঘটনায় তিনশো আঠাশ জনের প্রাণ ঝরে আহত হয় অনেকে সুমন তানভীর আর টিভি ঢাকা